প্রতিবেশী দেশ ভারত যেমাত্র ঘোষণা দিয়েছে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে শুল্ক বসানো হবে ঠিক তখনই বাংলাদেশের সিন্ডিকেটকারী ব্যবসায়ীদের ঘুম ভেঙে গেছে তারা একদম উঠে পড়ে লেগেছে আর এরই ফলশ্রুতিতে রাতারাতি বাড়ানো হয়েছে পেঁয়াজের দাম ভারত থেকে বাড়তি দামের পেঁয়াজ দেশে এসে পৌঁছানোর আগেই ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম কেজি প্রতি অন্তত 20 থেকে 25 টাকা বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশে পেঁয়াজের বাজারে হঠাৎ একদম অস্থিরতা তৈরি হয়ে গেছে শুল্কযুক্ত দামের পেঁয়াজ এখনো আমদানি করা না হলেও দেশের বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি অন্তত 20 থেকে 25 টাকা বেড়ে গেছে পেঁয়াজের দাম বাজারে সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ এমন অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা যদিও ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বাড়ছে খোঁজ নিয়ে জানা গেছে এতদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে কোনো শুল্ক দিতে হতো না বাংলাদেশকে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপের ঘোষণা দেয় দেশটি এটি চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে সংশ্লিষ্টরা জানান সবশেষ ভারত থেকে 38 থেকে 46 টাকায় পেঁয়াজ আমদানি করা হয়েছে শুল্ক আরোপের পর কেজি প্রতি 53 থেকে 65 টাকা পর্যন্ত খরচ করতে পারে এদিকে ভারত থেকে এখনো বাড়তি দামে পেঁয়াজ আমদানি শুরু করেননি ব্যবসায়ীরা তারপরেও কেবল শুল্ক আরোপের খবর শুনেই দেশের বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন তারা খোঁজ নিয়ে জানা গেছে শনিবার দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি 46 থেকে 50 টাকা আর রোববার বিক্রি হয়েছে 66 থেকে 70 টাকা কেজি দরে এছাড়া চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার সহ বিভিন্ন খুচরা দোকানে আজ কেজি প্রতি পেঁয়াজ 80 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে এই যখন অবস্থা দাঁড়িয়েছে তখন আবারও ক্রেতা সাধারণের মনে আশঙ্কা জেগেছে ভারতের এই ঘোষণার পর আবারও দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে দেশের সিন্ডিকেটকারী ব্যবসায়ীরা রাতারাতি পেঁয়াজের দাম কয়েকগুণ বাড়িয়ে দিবে এর ফলে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি সাধারণ খেটে খাওয়া মানুষদের নাগালের বাইরে চলে যাবে এমনকি নিম্নবিত্তরা পেঁয়াজ কিনতে পারবে না কারণ পেঁয়াজের দাম যদি কাঁচামরিচের দামের মতন রাতারাতি বেড়ে যায় তাহলে তা কোনোভাবেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে না